প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদী চিকেন তেহেরি। চেষ্টা করেছি পুরোপুরি অথেন্টিক স্বাদে রেসিপিটি তৈরি করে দেখাতে, আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই প্রসেসে যদি একবার তৈরি করে খান জীবনে এর স্বাদ ভুলতে পারবেন না। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এমন আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন, তাহলে আমি কোনো নতুন রেসিপি যখন দেব সবার আগে পেয়ে যাবেন। হায়দ্রাবাদের চিকেন তেহেরি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। অনেকেই আছে ম্যারিনেট করে না, কিন্তু ম্যারিনেট করলে মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যার ফলে মাংস খেতে টেস্টি হয়। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভিতর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা অ্যাড করছি। শুকনা মরিচ বাটা 2 চা চামচ দিচ্ছি, বাটার পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। এরপর হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দেব 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ দিচ্ছি, লেবুর রস 1/2 টেবিল চামচ দিচ্ছি, টক দই দেব 1/2 কাপ, এবং আমি দইটাকে আগে থেকে ভালো করে ফেটে নিয়েছি। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো যত ভালো হবে চিকেনের ভিতর মশলাগুলো তত ভালোভাবে যাবে। মেশানো হয়ে গেছে, এখন এটাকে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা পাত্রে 500 গ্রাম পোলাও চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি। তেহরি রান্নায় মূলত পোলাও চাল ব্যবহার করা হয়, তাই আমি পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি চাল নিয়েছি 500 গ্রাম, আর মাংস নিয়েছি কিন্তু 700 গ্রাম, কারণ বিরিয়ানি বা তেহেরি যেটাই হোক চাল থেকে মাংসের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা চালনির উপর পানি ঝরতে দিয়েছি। আর যদি বাসমতি চাল নেন সেক্ষেত্রে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে 1/3 কাপের মতো রান্নার তেল দিচ্ছি। তার সাথে 1 চা চামচ ঘি অ্যাড করছি, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তেলটা একটু গরম হলে ছোটো ছোটো 3 টুকরা দারচিনি, 3 থেকে 4টা এলাচ দিচ্ছি। এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর ভিতর 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ যত মিহি করে কুচি করে নেবেন দেখবেন ভাজতে খুব কম সময় লাগবে। পেঁয়াজে বাদামি কালার চলে এসেছে, এখন এর ভিতর সামান্য একটু পানি অ্যাড করলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার এর ভিতর 1/2 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করছি। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব আদা ও রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর ভিতর 1টা টমেটো অ্যাড করছি, আর এভাবে টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটোকে মশলার সাথে ফ্রাই করে নেব টমেটোর স্মুথ ভাবটা না হওয়া পর্যন্ত। দেখুন টমেটোগুলো ভালোভাবে স্মুথ হয়ে গেছে, এখন এর ভিতর ম্যারিনেট করা সেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার চুলার আঁচটা হাই হিটে রেখে 5 থেকে 7 মিনিট চিকেনগুলোকে কষিয়ে নেব। মাঝে মাঝে 2 থেকে 1 বার নেড়ে চেড়ে দিবেন। এর ভিতর 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করছি, চাইলে এর সাথে পুদিনা পাতাও দিতে পারেন। আবারও মিশিয়ে নেব। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে।
এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচ থেকে লেগে না যায়। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর পানি অ্যাড করব। আমি যে কাপ মেপে 2 কাপ চাল নিয়েছি সেই কাপ মেপে পানি দেব। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ও এক্সট্রা 1 কাপ পানি অ্যাড করব। টোটাল 5 কাপ পানি দেব। পানিটা আমি গরম করে নিয়েছি। পানি অ্যাড করার পর আমি এখানে 4 থেকে 5টা কাঁচা মরিচ দিচ্ছি। মরিচের মুখটা এভাবে একটু কেটে নিয়েছি, এতে করে কাঁচা মরিচের একটা ফ্লেভার আসবে কিন্তু খেতে ঝাল হবে না। হাফ চা চামচ শাহি জিরা দিলাম, আবারও কয়টা ধনিয়া পাতা দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা হাই হিটে রাখব, অপেক্ষা করব পানিতে বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখন এর ভিতর পোলাও চালগুলো অ্যাড করব। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে স্বাদ মতন লবণ দেব, 1.5 চা চামচ লবণ দিলাম। লবণ দেওয়ার পর একটু পানি মুখে নিয়ে চেক করে দেখবেন টেস্টটা ঠিক আছে কি না। এ পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে চালগুলোকে রান্না করে নেব, চালের পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। যখন দেখবেন পানিটা শুকিয়ে এভাবে চালের সাথে মাখামাখা হয়ে যাবে, সেই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো। এর মাঝে একবারও ঢাকনা তোলা যাবে না, আর ঢাকনার ছিদ্র থাকলে কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা তুলে নিচ্ছি। ওয়াও, মাশাল্লাহ, দেখুন ভাতগুলো একদম পারফেক্ট হয়েছে। ভাতগুলোকে এখন আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। গরম অবস্থায় বেশি নাড়াচাড়া করলে ভাত ভেঙে যেতে পারে, তাই আলতো করে উল্টিয়ে দিবেন। এখন চুলাটা অফ করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখব, তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পরিবেশনের সময় উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দর্শক, তৈরি হয়ে গেল হায়দ্রাবাদের চিকেন তেহেরি। চেষ্টা করেছি সহজভাবে তৈরি করে দেখাতে, কারণ রান্না তো সহজ হওয়া উচিত, তাই না? বিফ তেহেরিরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই তেহেরির রেসিপিটা যে খেতে কত মজার সেটা আপনাদের মুখে বলে বোঝানো যাবে না। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।